এটি একটি সত্যি ঘটনা। আমার দাদার বাবা ছিলেন কলকাতার ভবানীপুরের জমিদার, কিন্তু হিন্দু মুসলিম মহামারীর সময় আমার এক চাচা চিকেন পক্সে মারা যান। তখন আমার দাদারা অনেক চেষ্টা করেও তাকে কবর দিতে পারছিলেন না, কারণ তারা বলছিল এইটা হিন্দুস্থান, তাই লাশ পুড়াতে হবে। আমার দাদি এইসব সহ্য করতে না পেয়ে সব জমিদারি ছেড়ে শুধু পার্ক স্ট্রিটের একটি তিনতলা বাসার সাথে বদল করে ঢাকার নবাবপুরে একটি বাড়ির ব্যবস্থা করেন। প্লেন ভাড়া করে তার নিকট আত্মীয় স্বজনদের নিয়ে ঢাকায় চলে আসলেন এবং এইখানে এসে আমার চাচার কবর দিলেন। কিন্তু নবাবপুরের সেই বাড়িটি ছিল একটা হিন্দু বাড়ি, আর সেই বাড়ির পিছনে একটা কুয়া ছিল যার মধ্যে অনেক লাশ রাখা ছিল। দাদারা এসে এইসব পরিষ্কার করেন। তার বাড়ি ভর্তি হিন্দুদের যেসব মূর্তি ছিল সেই সব মূর্তি সরিয়ে ফেলেন, কিন্তু ওই বাসায় যে সমস্যা ছিল তা কেউ বুঝতে পারেনি। প্রতিদিনই ওইখানে কিছু না কিছু ঘটতো, যেমন রাতে এমনকি মাঝে মাঝে ভর দুপুরে লোহার বল দিয়ে কেউ খেলত। কেউ অসুস্থ হলে বাসার চারিদিকে খালি পচা গলা মাংস দেখতে পেত। কিন্তু সব চাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, শোনা যাক মেন কথাটা। একদিন সন্ধ্যাবেলায় আমার বড় চাচা আব্বু আর আমার দুই ফুফি পড়ছিলেন। দাদি দাদেরকে পড়তে দিয়ে তার ভাইয়ের বাসা, যেটা ওই বিল্ডিংয়ের দোতলায় ছিল, সেইখানে ঘুরতে গেল। আর আব্বুদের বলল পরে শেষ করে রাখতে। দাদি চলে যাবার একটু পরেই আব্বুরা হঠাৎ দেখতে পেল দাদি দরজার কাছে হাঁটু গেড়ে বসে আছে আর আব্বুদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এটা দেখে আমার বড় চাচা সহ সবাই খুব ভয় পেয়ে গেল। আমার চাচা বারবার বলতে লাগলো, মা তুমি এমন করছো কেন? আমরা কিন্তু ভয় পাচ্ছি, প্লিজ মা বলো তুমি এমন কেন করছো। কিন্তু দাদু কোনো কথার উত্তর না দিয়ে হাঁটুর উপর ভর করে আস্তে আস্তে আব্বুদের দিকে আগাতে লাগলো। আব্বুরা বারবার মানা করা সত্ত্বেও সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আব্বুদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ভয় যেন সবার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। যখন জিনিসটা বিছানার একদম কাছে চলে আসলো, তখন ভয় বাঁচার শেষ চেষ্টা হিসাবে তারা শেষবার একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো এবং হঠাৎ তারা দেখতে পারলো দরজায় দাদি দাঁড়িয়ে আছে আর বিছানার কাছে জিনিসটা আর নাই। তখন আমার বড় চাচা দাদিকে জিজ্ঞাসা করলো যে সে কেন এমন করে তাদের ভয় দেখাচ্ছিল। তখন সে বলল, এমনি এটা দেখার জন্য যে তোমরা ঠিক মতো পড়ছো কি না। পরবর্তীতে আপুরা বড় হবার পরে আমার দাদি স্বীকার করেছিল যে এইটা আসলে সে ছিল না, কিন্তু আপুরা ছোট ছিল তাই সে তাদের ভয় দেখাতে চায়নি বলে তখন মিথ্যে বলেছিল। পরবর্তীতে অনেক ঘটনা ঘটে সেই বাড়িতে যার কোনো উত্তর পাওয়া যায়নি কোনোদিনও। তো বন্ধুরা, আজকে এই ভূতের গল্পটা তোমাদের শোনালাম। আরও ভূতের গল্প শুনতে পারবে আগামী পর্বে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো টাটা।